হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি, মগজ পোনা। এই মগজ পোনাটি বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের একটি রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি ছাগলের মগজ নিয়ে নিয়েছি, এটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের বাটা, দিয়ে দিচ্ছি 7 মতো হলুদ, 7 মতো মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লবণ। এখানে আমি এটি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমার মাখিয়ে রাখা মগজের পেস্টটা। এখন আমি যে কাজটি করব, যে পাটিতে আমি মগজটা মাখিয়ে রেখেছিলাম সেই পাটিতে সামান্য কিছুটা পানি দিয়ে সে পানিটা আমি মগজের সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, জাস্ট মগজের গায়ে গায়ে লেগে থাকবে তেমন পরিমাণ পানি এখানে ব্যবহার করলেই হবে। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে নেড়ে কষিয়ে নিব যাতে ভালোভাবে এই পানিটা শুকিয়ে যায়। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এটি কিন্তু কিছুক্ষণ পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে করে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ পরপর। দেখেন আমার মগজটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করব। এই তো আমার মগজ ভোনাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের হয়তো বা তেল কম হয়েছে বলে মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে যখন এটা আমি চুলা বন্ধ করে রেখে দিব তখন এখান থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করবে। এই তো হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু মগজ ভোনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।